নমস্কার বন্ধুরা, শেয়ার বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমরা যারা শেয়ার মার্কেটে লং টার্ম বা শর্ট টার্মের জন্য ইনভেস্ট করি তারা 60-70% রিটার্ন পাওয়ার জন্য কিন্তু আমাদের অনেক সময় লাগে, কখনো কখনো 2-3 বছরও কিন্তু সময় লেগে যায়। অনেক সময় কী হয়, আমরা 60-70% রিটার্ন পাওয়ার অপেক্ষা করতে পারি না। আমাদের শেয়ার যখন বাড়তে থাকে, ধরুন 10-20-30%, তখনই কিন্তু আমরা ভাবি যে এবার মনে হয় প্রাইস নিচে নামি। সুতরাং আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কী করি, বিক্রি করে দিই। 70% অবধি কিন্তু আমাদের মানে ধৈর্যই থাকে না। আবার এমন কিছু কিছু শেয়ার আছে যেগুলো কিন্তু প্রাইস ইনক্রিজ করার বদলে প্রাইস কিন্তু ডিক্রিজ করে, অর্থাৎ আমাদের রিটার্ন কিন্তু নেগেটিভ হয়ে যায়, অনেক সময় আমরা মাইনাসে রান করি। কিন্তু আপনি শুধুমাত্র আইপিও কিনে সপ্তাহে 60-70% ইনকাম করতে পারেন এবং আপনার যে রিস্ক থাকবে সেটা কিন্তু একদম জিরো। ধরুন কোনো একটি আইপিওতে অ্যাপ্লাই করলেন 15,000 টাকা দিয়ে একটি লট কেনার জন্য, ধরুন আপনার সেটি সাকসেসফুল হলো না আইপিওটা, আপনি কিন্তু টাকা পুরোটাই ফেরত পাবেন। তাহলে আপনার রিস্ক কী হয়ে গেলো? রিস্ক কিন্তু এখানে জিরো। আইপিওতে অ্যাপ্লাই করলে কি আমরা পাবো? কখনোই না। এখন আইপিও পাওয়া মানে লটারি পাওয়ার সমান, কেননা এখন মার্কেট খুব ভালো অবস্থায় আছে এবং সবাই নতুন নতুন কোম্পানিগুলো আইপিও লঞ্চ করছে, তাতে যে আমরা সাবস্ক্রিপশন দেখছি মানে অনেক গুণ বেশি কিন্তু সাবস্ক্রিপশন হচ্ছে। তো আজকে জানবো কীভাবে আইপিওতে অ্যাপ্লাই করলে আমরা সাকসেসফুল হতে পারি এবং আইপিওতে অ্যাপ্লাই করার সময় কী কী অ্যাভয়েড করবো। আর আইপিওতে অ্যাপ্লাই করার সময় অবশ্যই আমরা দেখবো যে কোম্পানিটির ফান্ডামেন্টালস কীরকম রয়েছে, অর্থাৎ বিজনেস মডেল এবং প্রিভিয়াস যা তার ফিনান্সিয়াল যা পারফরমেন্স সেগুলো কিন্তু অবশ্যই চেক করে দেখবো। তো ভালো ভালো আইপিও সম্পর্কে জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে। তো চলুন ভিডিওটি আজকে শুরু করা যায়। তো লাস্ট 2023-এর মানে এই 3-4 মাস আগে যে সমস্ত আইপিওগুলো এসছে তার মধ্যে যদি আপনারা রিটার্ন দেখেন, দেখুন লিস্টিং গেইন কত পার্সেন্ট হচ্ছে, আইডিয়া ফুড টেকনোলজি 92%, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক 91.76%, নিউ নেটওয়ার্ক টেকনোলজি 82.10%, এসবিএফসি ফিনান্স লিমিটেড 61.77, সিএন ডিলেমা 58.77, আইকেইও লাইটিং 41.67 এবং শাহ পলিমার 37.31। দেখুন এখানে লোয়েস্ট রিটার্ন এক সপ্তাহে, ধরুন আইপিওতে অ্যাপ্লাই করার এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার আইপিওতে অ্যাপ্লিকেশন হয়েছে কিনা, অর্থাৎ আইপিওটি আপনি পাচ্ছেন কিনা। যদি না পান এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনাকে টাকা ফেরত দেবে। সুতরাং এক সপ্তাহে আমাদের হাইয়েস্ট ইনকাম এখানে লাস্ট কয়েক মাসের কি দেখলাম যে 92.78% কিন্তু রিটার্ন আসছে, আর সব থেকে লোয়েস্ট যদি দেখি 37%। এভারেজ আপনি ধরেন যে এক সপ্তাহে কিন্তু 50-60% মতো আপনার রিটার্ন আসতে পারে। তো এবার জানবো যে আইপিওতে যখন আমরা মানে অ্যাপ্লাই করি কোন কোন কারণগুলোর জন্য আমাদের আইপিও অ্যালটমেন্ট হয় না। সাধারণত এখানে 3টি কারণ আছে। 1 নম্বর কারণ কি, আইপিও ওভার সাবস্ক্রিপশন, 2 নম্বর ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, 3 নম্বর বিড প্রাইস ইজ লোয়ার দ্যান দ্য ইস্যু প্রাইস। তো এই 3টি কারণ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আইপিও ওভার সাবস্ক্রিপশন অ্যান্ড কম্পিউটারাইজ লটারি। দেখুন কোম্পানি যখন শেয়ার মার্কেটে নতুন লঞ্চ করে তখন আইপিও আসে এবং আইপিওর একটা ইস্যু সাইজ হয়, যে ধরুন উদাহরণের জন্য বলি, কোনো একটি কোম্পানি মার্কেটে লিস্টিং হতে যাচ্ছে তার 10 লাখ শেয়ার নিয়ে, এবার অ্যাপ্লিকেশন রিসিভ হয়েছে কত, 1 কোটি। তো এখানে 10 গুণ বেশি কিন্তু সাবস্ক্রিপশন হয়ে গেছে। তো কোম্পানি তো সবাইকে এখন তোমার হচ্ছে অ্যালটমেন্ট দিতে পারবে না, তো এর জন্য কী হবে, কম্পিউটারাইজড লটারি হবে। তো কম্পিউটারের লটারি কেন হয়, যাতে সবার একটা ইকুয়াল চান্স থাকে যে সবাই যাতে আইপিওটা পেতে পারে। সবাই তো পাবে না, মানে এখানে কাকে ফার্স্টে দেবে, কাকে সেকেন্ডে দেবে বা কাকে লাস্টে দেবে এটা কিন্তু ঠিক করা খুব টাফ, সেই জন্য কম্পিউটারের লটারি হয়। তো যে কেউ আইপিও পেতে পারে, অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে প্রথম দিন একদম প্রথম সময়ে প্রথম আবারই আপনি অ্যাপ্লাই করুন আইপিও পেয়ে যাবেন, এরকম কিন্তু শেয়ার মার্কেটের কোনো সিস্টেম নেই। 2 নম্বরে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, ধরুন আপনি আপনার একটি অ্যাকাউন্ট রয়েছে গ্রোতে, আবার সেম প্যান নাম্বার দিয়ে আরেকটি অ্যাকাউন্ট রয়েছে জিরো তাতে, তো বিভিন্ন রকম একই প্যান কার্ড দিয়ে যখন বিভিন্ন রকম আপনি অ্যাপ ইউজ করছেন এবং বিভিন্ন অ্যাপ থেকে একই প্যান নাম্বার দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন কখনোই রিসিভ হবে না, অর্থাৎ সেম প্যান নাম্বার দিয়ে মাল্টিপল আইপিও অ্যাপ্লিকেশন সবসময় কী হয়, রিজেক্ট পায়। তারপরে ইনভ্যালিড ইনফরমেশন যদি আপনি দেন অ্যাপ্লাই করার সময় তখন কিন্তু আপনার আইপিও রিজেক্ট হয়ে যাবে। তারপরে প্যান কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি নামের পার্থক্য থাকে, স্পেলিং মিস্টেক থাকে, তাহলে কিন্তু আপনি সেই আইপিওটি পাবেন না, তো আপনাকে যখন তখন কিন্তু রিজেক্ট করে দেবে। 3 নম্বর বিড প্রাইস ইজ লোয়ার দ্যান দ্য ইস্যু প্রাইস,
কোম্পানি যখন আইপিও মার্কেটে নিয়ে আসে তার একটা প্রাইসের রেঞ্জ থাকে। উদাহরণের জন্য বলি যে একটি কোম্পানি এসে তার প্রাইসের চুজ করতে বলেছে 23 টাকা থেকে 25 টাকা, তো আপনি বিট করলেন কত, 23 টাকায়। কিন্তু কোম্পানি ঠিক করলো কি, কোম্পানি 25 টাকা যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে দেবে। তো আপনি যদি 23 টাকায় করে থাকেন কখনোই কিন্তু এই আইপিও আপনি পাবেন না। তো এই হচ্ছে তিনটি কারণ আইপিও না পাওয়ার জন্য। এবং এবার আমরা আলোচনা করব কি কি কাজ করলে আমাদের আইপিও পাওয়ার চান্স বেড়ে যায়। 100% তো কখনোই হবে না, 99% আপনার আইপিও পাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। তো এরকম 5টি কারণ আছে, সেই 5টি কারণ এখন আলোচনা করব। প্রথম কারণ, অ্যাভয়েড বিট অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লাই করার সময় আপনি ভাবছেন যে আমি যদি একটির বদলে 10টি বা 50টি লটে কিনি তাহলে মনে হচ্ছে আমাদের আইপিওটা হয়ে যাবে, কখনোই না। সেবি যা রুলস রয়েছে, আপনি ম্যাক্সিমাম 2 লাখ টাকা ইনভেস্ট করতে পারেন আইপিওতে রিটেল ইনভেস্টারদের জন্য। 2 লাখের নিচে আপনাকে আইপিও কিনতে হবে। আর আপনি যদি লটারির মাধ্যমে পান তাহলে ম্যাক্সিমাম আপনাকে একটা লটে কিন্তু দেওয়া হবে। এবার অনেক সময় কি হয়, অনেক আইপিও আনসাবস্ক্রাইব হয়, অর্থাৎ যতগুলো আইপিও নিয়ে এসেছে শেয়ার নিয়ে এসেছে ততগুলো বিক্রি হয় না মার্কেটে। তখন কিন্তু আপনার হায়ার চান্স থাকবে যে আপনি যত বেশি অ্যাপ্লাই করবেন ততই পাবেন। তারপরে আপনাকে কি কাজ করতে হবে, ইউজ মাল্টিপল ডিম্যাট অ্যাকাউন্ট ইন ওভার সাবস্ক্রাইব আইপিও। তো নতুন যখন আইপিও আছে তখন যদি আপনি একটু সার্চ করে দেখেন যে কত পার্সেন্ট সাবস্ক্রিপশন হলো, দেখলেন যে পরিমাণের থেকে 100 গুণ বেশি সাবস্ক্রিপশন হয়ে গেছে, তখন আপনি কি করবেন, তখন সবসময় কিন্তু কোম্পানি কি করে লটারি সিস্টেমের মাধ্যমে আপনাকে আইপিও অ্যালটমেন্ট করবে। কখনোই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বা কম বেশি টাকায় আইপিওতে অ্যাপ্লাই করেছে এমন কোনো সিস্টেম নেই, সবসময় লটারির মাধ্যমে হবে। তো আপনি কি কাজ করবেন, ডিফারেন্ট ব্যাংক কার্ড অর্থাৎ আপনার পার্টনার, আপনার বাবা মা বা আত্মীয় স্বজন তাদের অ্যাকাউন্ট থেকে আপনাকে বিভিন্নভাবে অ্যাপ্লাই করতে হবে। কখনোই কিন্তু আপনার প্যান কার্ড, একটি প্যান কার্ড থেকে বিভিন্ন অ্যাপ থেকে কিন্তু কখনই অ্যাপ্লাই করা যাবে না। সুতরাং বিভিন্ন আত্মীয় স্বজনের মোবাইল থেকে আপনাকে ডিফারেন্ট প্যান কার্ড থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু আপনি আইপিও পাওয়ার চান্স মানে লটারি পাওয়ার চান্স বেশি থাকেন। আপনি ধরুন একটি অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করেছেন, এবার লটারির মাধ্যমে আপনি না পেতে পারেন, সুতরাং আপনি যদি 10টা অ্যাকাউন্ট থেকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার চান্স 10 গুণ বেড়ে যাবে লটারি পাওয়ার ক্ষেত্রে। কনসিডার অ্যাপ্লাইং অ্যাট কাট অফ প্রাইস। তো আইপিও যখন আসে তখন একটি প্রাইসে আমি বললাম রেঞ্জে অফার করা হয় 50 থেকে 60 টাকা, আপনি সবসময় হাইস্ট যেটা প্রাইস রেঞ্জ থাকবে সেটিতেই অ্যাপ্লাই করবেন, অর্থাৎ 50 টাকায় অ্যাপ্লাই করবেন না, সবসময় 60 টাকায় অ্যাপ্লাই করবেন। তো 60 টাকায় যখন অ্যাপ্লাই করবেন তখন কী হয়, যদি কোম্পানি ঠিক করে যে আইপিও ওভার সাবস্ক্রাইব হয়েছে তো বেশি টাকায় যে কেনা কিনতে ইচ্ছুক তাদেরকেই আমরা আইপিও দিচ্ছি। অনেকেই 50 টাকায় অ্যাপ্লাই করবে তাদের কিন্তু তখন রিজেক্ট হবে, তখন কিন্তু 60 টাকাটা অ্যাপ্লিকেবল হবে। আবার ধরুন যে কোম্পানি কম সাবস্ক্রিপশন হয়েছে আর আপনি 60 টাকা দিয়েই অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, কিন্তু কোম্পানি ঠিক করলো যে না 50 টাকা যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে দিব, তাহলে কিন্তু আপনার যে বেশি টাকায় যে আপনি অ্যাপ্লাই করেছেন সেটি কিন্তু আপনি আবার আপনার অ্যাকাউন্টে চলে আসবে, অর্থাৎ ফেরত আসবে। অ্যাভয়েড রাশিং অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অর্থাৎ সবসময় আইপিও কিনবেন প্রথম দিনে বা দ্বিতীয় দিনে শুরুর দিকে, লাস্ট আওয়ারে কিন্তু কিনবেন না। এই সময় কি হয়, ব্যাংকের সার্ভার অনেক সময় ডাউন থাকে। আমি নিজেই একবার অ্যাপ্লাই করেছিলাম, আপনার আমাদের গুগল পে অ্যাকাউন্টে কিন্তু সেই আইপিওর কোনো লিঙ্ক আসেনি, সুতরাং সেই আইপিওটি আমি কিনতে পারিনি। সেই আইপিওর লিস্টিং গেইন ছিল প্রায় 92%। তো আপনি সবসময় লাস্ট ডের আগে অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু পাওয়ার চান্সটা বেশি থাকে এবং কোনো রকম ব্যাংকিং এরর বা অ্যাপ এরর কিন্তু আপনার হবে না। ইফ ইউ আর শেয়ার হোল্ডার অফ এ প্যারেন্ট কোম্পানি, ধরুন কোনো একটি নতুন কোম্পানি আসছে তার প্যারেন্ট কোম্পানি অলরেডি শেয়ার মার্কেটে লিস্টেড আছে, তো কি হয় যে প্যারেন্ট কোম্পানি শেয়ার আপনি কিনে রাখলেন তার সাবসিডিয়ারি কোম্পানি নতুন করে শেয়ার নিয়ে এসছে মার্কেটে, সুতরাং আপনার যদি সেই শেয়ারটি কেনা থাকে তাহলে কিন্তু আপনি অ্যাজ এ রিটেল ইনভেস্টার না, আপনি অ্যাজ এ শেয়ার হোল্ডার হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সুতরাং আপনার আইপিও পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সবগুলো এই যে আইপিও কেনা মানেই কিন্তু 100% যে আপনি আইপিও পাচ্ছেন তা কিন্তু না। আর আমাদের এখানে যে কারণগুলো আলোচনা করা হলো সেগুলো ফলো করলেই যে 100% আপনি আইপিও পাবেন তাও না, আপনার চান্সটা 99% কিন্তু এখানে বৃদ্ধি হবে। ধরুন আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করলেন আর শুরুর দিকে অ্যাপ্লাই করলেন, কম লট সাইজে অ্যাপ্লাই করলেন আর প্যারেন্ট কোম্পানির শেয়ার আপনার কাছে আছে, তো এই কারণগুলোর জন্য কিন্তু আপনি আইপিও কিন্তু পেতে পারেন। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ।